ওয়েলকাম। আমার ছোট্ট ভাই বোনেরা, আজ তোমাদের জন্য একটা স্পেশাল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাব। সেটা হলো, তোমাদের অবশ্যই তোমরা দেখে নিয়েছো যে কি কোন টপিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বনগত গুহার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা বনগত গুহা গল্পের নামকরণের সার্থকতা বিচার। তাহলে কি আমাদের গল্পের নামকরণ কি জন্য হয়, আমরা কেন নামকরণ করি, অথবা তোমারই বা নাম কেন, আমারই বা নাম কেন? সবার কি নামের পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের পরিচয়। এই পরিচয়টা যদি সঠিক না হয় বা নামটা যদি সঠিক না হয়, যেমন সাধারণভাবে একটা চিঠি পাঠাতে গেলে কিন্তু নামের দরকার হয়, সঠিক নাম যদি না হয় বা সঠিক পিন নাম্বার যদি না হয়, যেমন নির্দিষ্ট জায়গায় পৌঁছয় না, সেরকম নামকরণও যদি সঠিক না হয়, সেটাও কিন্তু সবসময় সেটা শ্রুতি মধুর লাগে না এবং অনেকের কাছে সেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে না। তাই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিন্তু নামকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজ আলোচনা করব বনগত গুহা গল্পের নামকরণের সার্থকতা। তাহলে দেরি না করে শুরু করছি, তাহলে তোমরা তাড়াতাড়ি দেখে নাও। দেখো, নামকরণ কি? আমরা কোনো একটা বস্তু যদি নামকরণ করা হয়, সেটা সাধারণত তিনটি বিষয়ের উপর, তিনটি বিষয়কে কেন্দ্র করে করা হয়ে থাকে। প্রথম 1 নম্বর যেটা বলা হয়েছে, 1 নম্বরটা কি বলেছে, বিষয়বস্তু কেন্দ্রিক। বিষয়বস্তু কেন্দ্রিক বলতে কি বোঝানো হয়েছে? ধরো কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনা বা কোনো একটা সিনেমা দেখছো তোমরা, সেই সিনেমার একটি বিষয় আছে বা মূল সেন্টার বিষয়বস্তু যেটা আছে, সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে নামকরণ হবে। দেখো, যেমন বলা হলো, যদি তোমাদের অনেক সিনেমা দেখেছো, তার মধ্যে দেখবে যে কোনো একটা সিনেমার দেখবে নাম আছে, একটা দেখলাম সোনার সংসার। সোনার সংসার বলতে কি বোঝানো হয়েছে? সোনার সংসার কারো পার্টিকুলার নাম নয়, কিন্তু সেটা কি, যে সংসারটা সুখী সংসার, সেই সুখী সংসারকে কেন্দ্র করে পুরো ঘটনার সম্প্রসারণ, সেই জন্য নাম হয়েছে সোনার সংসার। তাহলে এই যে সোনার সংসার কি হলো, ওই পুরোটা কি আছে, যে গল্পটার যে নির্যাস, সেই নির্যাসকে কেন্দ্র করে যদি কোনো নামকরণ করা হয়ে থাকে, তাহলে সেটা হবে বিষয়বস্তু কেন্দ্রিক। অর্থাৎ কি, নির্যাস অর্থাৎ মূল রস, মূল রস নিয়ে যদি কোনো নামকরণ করা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে বিষয়বস্তু কেন্দ্রিক। এরপরে তোমাদের যেটা আছে, দেখো বিশেষ চরিত্র কেন্দ্রিক। বিশেষ চরিত্র কেন্দ্রিক বলতে কি বোঝানো হয়ে থাকে? বিশেষ চরিত্র কেন্দ্রিক বলতে বোঝানো হয়ে থাকে যে নাটকের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দেখবে নাটক অনেক রকম দেখে থাকি, সেখানে কি আছে, বিভিন্ন চরিত্র থেকে থাকে, সে কি হয়, কখনো খলনায়ক হতে পারে বা হিরো হতে পারে। এই যে নাটকের যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোকেও কেন্দ্র করে কিন্তু অনেক সময় নামকরণ হয়ে থাকে। যেমন বাংলা পুরনো সিনেমা বলছি, সুজন সখী সিনেমাটা কিন্তু পারিবারিক সিনেমা, সেখানে কিন্তু নায়ক নায়িকার নামকরণ কি হলো, যে সেখানে নায়ক নায়িকাকে নিয়ে বিষয়ের কিন্তু নামকরণ হয়েছে। এমন এমন সংস্কৃত অনেক নাটক রয়েছে, সেখানে কি হলো, যে নামকরণ হয়েছে নায়ক নায়িকার চরিত্রকে কেন্দ্র করে। যেমন দেখবে যে বল, যদি বলা হয় মেঘদূত, এখানে যে মেঘদূতে আছে কি, যে চরিত্র কি হলো, মেঘকে দূত হিসেবে পাঠানো হয়েছে সেই একটা চরিত্রকে কেন্দ্র করে। তারপর অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলমে কি হলো, যে একটা এটা হলো পরবর্তী কোন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু বিষয় কি শকুন্তলাকে, এখানে তার সঙ্গে কিন্তু একটা কি আছে, ঘটনা আছে, একটা কি দুটো ক্যারেক্টার আছে, একটা কি শকুন্তলাকে কেন্দ্র করে, কার আছে, তার আংটি নিয়ে, সেটাও কিন্তু অনেকটা চরিত্র, অর্থাৎ চরিত্র কেন্দ্র করে হয়েছে। কিন্তু তবুও দেখো, এছাড়াও আরো অনেক নাটক আছে যেগুলোর মধ্যে কি আছে নাম, যেমন স্বপ্ন বাসবদত্তম, কি বাসবদত্তার সঙ্গে স্বপ্নের একটা কাহিনী বা বিশেষ একটা কাহিনী, যেমন কি আছে নির্দিষ্ট একটা কাহিনী, কি নাটকটা কখন নামকরণ হয়েছে, যখন কি হলো, সে স্বপ্নে বাসবদত্তাকে দেখেছে, সেই যে ঘটনাটা, অর্থাৎ বিশেষ একটি ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যখন নামকরণ হবে, তখন সেটা হলো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক নামকরণ। যেমন অভিজ্ঞান শকুন্তলম সেটা বলা যেতে পারে। দেখো, যে অভিজ্ঞান শকুন্তলমে কি হয়েছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকে যে অঙ্গুরি যে আছে, সেই দুষ্যন্তের নামাঙ্কিত অঙ্গুরি, সেই অঙ্গুরিকে কেন্দ্র করেই কিন্তু ঘটনার সম্প্রসারণ হয়েছে। আমরা যদি অভিজ্ঞান শকুন্তলম দেখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে নামকরণের যে বিষয়টা বা এখানে তোমাদের দুর্বাসার অভিশাপের ঘটনাটা,
সেটা কিন্তু পুরোপুরি মূল যেটা আছে পদ্ম পুরাণ, সেই পদ্ম পুরাণে নেই, এটা কি পরবর্তীকালে কালিদাস সংযোজন করেছে, এর ফলে নাটকটা সম্প্রসারণ হয়েছে। সেই অভিজ্ঞান শকুন্তলমের কিন্তু সেখানে কিন্তু শকুন্তলা উপাখ্যান নামে দেওয়া আছে, কিন্তু অভিজ্ঞান শকুন্তলম এইভাবে নামকরণ নেই। সেটা হলো কালিদাস তিনি তার সৃষ্টি, সেই সৃষ্টিটাকে তিনি নিজে বর্ধন করেছেন এবং পরিমার্জন করেছেন, পরিমার্জন করে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন, সেই গ্রহণযোগ্য করে তোলার জন্যই সেই নাটকটা আজ প্রায় 50টির বেশি ভাষাতে অনূদিত হয়েছে বা অনুবাদিত হয়েছে। তাহলে কি আমরা বলছি আবার দেখো যে নামকরণ কয়েকটি কিসের উপর ভিত্তি করে হয়? নামকরণ কিন্তু প্রধানত তিনটি বিষয়ের উপর কেন্দ্র করে হয়, বিষয়বস্তু, বিশেষ চরিত্র এবং নির্দিষ্ট ঘটনা, ঠিক আছে, বা কোনো স্মারক অলঙ্কার টলঙ্কা বা এইরকম এটসেট্রা এসব দিয়ে নামকরণ হয়ে থাকে। তাহলে দেখো এই যে নামকরণগুলো গেল, তাহলে এবার আমাদের যে গল্প পাঠ্যাংশটা রয়েছে বনগতা গুহা, সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? তাহলে এবার আমরা দেখি একবার যে বনগতা গুহা যে নাটকটি আছে, দেখো যে সেটা কি হলো বনগতা গুহা। যদি আমরা সাধারণভাবে বনগতা গুহা শব্দটাকে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কি কি পাবো, যে বনম গত্বা প্রাপ্তম গুহা, অর্থাৎ বনের মধ্যে গিয়ে যে আমরা যে গুহার সন্ধানটা পেয়েছিলাম, কোথায়, বনের মধ্যে গিয়ে, বনের মধ্যে গিয়ে যেহেতু গুহার সন্ধান পেয়েছিলাম, তাহলে কি হলো বনের মানে সেই দিক থেকে যদি নামকরণ করা হয় একটা কোট, অর্থাৎ একটা স্থান, সেই স্থান কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু এই নামকরণটা সার্থক। আবার দেখো বনে গত্বা প্রাপ্তম গুহা, অর্থাৎ বনের ভিতরে গিয়ে, বা এখানে দেখো সপ্তমীতে করা হয়েছে, একটা হলো কর্ম করতে গিয়ে আর একটা কি হলো বনে গিয়ে, বনের ভিতরে বাস করতে গিয়ে, সেই গিয়ে, যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু নামকরণটা কিন্তু ভুল নয়। তাহলে কি সেইখানে গিয়ে যেহেতু গুহার দর্শন হয়েছে, সেহেতু কিন্তু নামকরণটা একদিকে সার্থক। তবে আমরা এইভাবে সাধারণভাবে একদিক থেকে দিয়ে দৃষ্টিপাত করে না কোনো কিছুর নাম 100% সঠিক কিন্তু বলতে পারি না, সেই জন্য কি আমাদের সেই বিষয়টাকে ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। তাহলে যে সব দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা নাটকের নামকরণটা সঠিক এবং সার্থকপূর্ণ বলে মনে করতে পারি, সেই সব দিকে এবার দৃষ্টিপাত করব, ঠিক আছে। চলো এবার দেখো বনগতা গুহা নামকরণের সার্থকতা, এটা তোমাদের অ্যান্সারও মনে করতে পারো, কারণ কি এইটুকু যদি তোমাদের লিখে রাখো, নাটকে লিখো বা তোমাদের অ্যান্সারে লিখো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে উত্তর। দেখো এখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নাটকের নামকরণের সার্থকতা, প্রথম কথাই দেখো আমি যেটা বলেছিলাম যে নামের আমি নামের তুমি নাম দিয়ে যাইছি না, অর্থাৎ কি যে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নামকরণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বস্তু, সেটা কি হলো মানুষের ক্ষেত্রে হতে পারে অথবা বস্তুর ক্ষেত্রে হতে পারে। এই মানুষ এবং বস্তু উভয়ের ক্ষেত্রে নামকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য কি হয়েছে, যে নামকরণটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ আমরা যেমন বস্তুকেও তার নাম ছাড়া জানতে পারি না, সেরকম ব্যক্তিকেও কিন্তু আমরা নাম ছাড়া জানতে পারি না। সেই রকম যে আমরা কোনো গল্প বা সাহিত্য যখন পড়তে যাব, সেক্ষেত্রেও কিন্তু সেই নামটাই সর্বপ্রথমে গ্রহণযোগ্যতা পাবে, কারণ আমরা যখনই গল্পের বা নাটকের নামকরণটা দেখব, নামকরণটা শুনবো, তখন কিন্তু আমাদের দৃষ্টিটা, যদি নামকরণটা শ্রুতিমধুর হয়, তাহলে কিন্তু আমাদের দৃষ্টিটা আকর্ষিত হবে। আর যদি কথার কথা সেই নামকরণটা আকর্ষণীয় না হয় অথবা শুনতে শ্রুতিমধুর না হয়, তাহলে কিন্তু আমাদের সেটা দৃষ্টি আকর্ষণ করবে না। তার জন্য কি হয় যে নামকরণটা করার সময় আমাদের অবশ্যই সেই বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয়। তাহলে আমাদের যে পাঠ্যাংশ, অর্থাৎ যেটা আমরা আলোচনা করছি বনগতা গুহা, সেটার নামকরণ কি সত্যি সার্থকপূর্ণ বা সার্থকতা পেয়েছে? আর এই নামকরণটা কে করেছে? এই নামকরণটা কিন্তু লেখক নিজেই করেছে। নামকরণ কি বনগতা গুহা পাঠ্যাংশে গোবিন্দ কৃষ্ণ মোদক, অর্থাৎ বনগতা গুহার লেখক গোবিন্দ কৃষ্ণ মোদক, তিনি স্বয়ং নিজেই এই পাঠ্যাংশের নাম কি বনগতা গুহা রেখেছেন। কি বলেছেন এখানে, এখানে দেখো যে টোটাল এই যে গল্পটা আছে চৌরচত্বারিংশি কথা, এটা কিন্তু অনুবাদ সাহিত্য, অর্থাৎ আমরা যেটা জানি সহস্র এক আরব্য রজনী, সেখান থেকে যে আছে গল্পটা মূল, সেখান থেকেই কিন্তু এই গ্রন্থটার সংস্কৃত অনুবাদ করা হয়েছে। কি হয়েছে, সহস্র এক আরব্য রজনী
বা সেটা আরবো ভাষায় বলা হয় কিতাব আল ফালাইলা ওয়ালাইলা। কি বলা হয়? কিতাব আল ফালাইলা ওয়ালাইলা, সেটাকেই কিন্তু আমরা একদম শর্টে বলেছি আলিফ লাইলা, যেটা আমরা অনেকেই নাম শুনে থাকি। সেই সেটাকে কিন্তু সংস্কৃতে ট্রান্সলেট মানে অনুবাদ করেছেন বা ট্রান্সলেট করেছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। এই গোবিন্দ কৃষ্ণ মোদক লেখক, তিনি কি করেছেন, সেটাকে আবার 12টি ভাগে ভাগ করেছেন। কটি ভাগে ভাগ করেছেন? 12টি ভাগে ভাগ করেছেন, আর ভাগ করে প্রত্যেকটা পার্টের তিনি নামকরণ করেছেন। এই প্রথম যে পার্ট রয়েছে, লেখক নিজে এই প্রথম ভাগের নাম বনগত গুহা, অর্থাৎ বনের মধ্যে গুহা বা বনের গুহা, এই এই যে নামকরণটা করেছে সেটা একদিকে যদি আমরা এই অংশটা পড়ে দেখি তাহলে কিন্তু নামকরণ মোটামুটি সার্থক, কিন্তু বিষয়ের বস্তুতে বা বিষয়বস্তুতে আর একবার দেখতে হবে, তাহলে আমরা গল্পটা একবার সামান্যভাবে গল্পটার বিষয়বস্তুটা একবার দেখি। দেখো, এখানে প্রথমেই শুরুতে বলেছে পারস্য দেশে কশ্যপ এবং অলিবর্ব নামে দুই ভাই ছিল। তাদের কি হলো যে তাদের তাদের পিতা যখন দেখেছিল মৃত্যু আসন্ন, তখন তিনি করেছিলেন তাদের দুই তার দুই সন্তানকে যে সুতা পরিমাণ সম্পত্তি কি করে মানে কম বেশি না করে সমান ভাগে ভাগ করে দিলেন, যাতে তাদের পরবর্তীকালে তাদের অবস্থা সমান থাকে। কিন্তু পরবর্তীকালে বড় ভাই কশ্যপ তিনি কি করেছিলেন যে কোনো এক ধনীর মেয়েকে বিয়ে করাতে তার কি রাতারাতি তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু অলিপর্বার সেরকম পাত্রী না পাওয়ার জন্য, অর্থাৎ তার মতোই অর্থ সম্পন্ন কোনো পাত্রী না পাওয়ার জন্য তিনি এক নিম্ন শ্রেণীর শ্বশুর মানে কোনো এক লোকের মেয়েকে বিয়ে করেন। তার ফলে কি হলো যে তার আর্থিক অবস্থার কোনো রকম পরিবর্তন ঘটে না। তিনি কি হলো, প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটতেন, কাঠ কেটে যে অর্থ যেটুকু কাঠ পেতেন সেটা গাধার পিঠে চাপিয়ে সে কি বাজারে নিয়ে আসতেন, বাজারে নিয়ে এসে সেটাকে বিক্রি করে যা টাকা পেতেন সেই টাকা দিয়ে তার প্রতিদিনের প্রতিদিনের খাবার বাড়িতে নিতেন এবং তার নিত্য প্রয়োজনীয় কাজ করে কোনো মতে সংসার চলত। তার মানে কি বলা হয়েছে, একজন থাকতো অট্টালিকায় এবং সেখানে বলা হয় যে তিনি কি নিঃশ্রিক উটজে, অর্থাৎ কি স্ত্রীহীন বা সুন্দরহীন কি একটি কুঁড়ে ঘরে বাস করতেন। পরবর্তী ঘটনার সম্প্রসারণে আমরা জানতে পারি যে তিনিও প্রতিদিনের মতো একদিন বনে যান কি করতে, কাঠ কাটতে। সেদিন কিন্তু হঠাৎ তিনি দেখতে পারেন বনের মধ্যে ধুলো রাশি। তিনি ধুলো রাশি দেখে তার উপস্থিত বুদ্ধির দ্বারা তিনি কি বুঝতে পারেন যে এই বনের মধ্যে ধুলো রাশি যেহেতু আছে সেটা অবশ্যই নিশ্চয়ই কোনো রাজার প্রহরী হবে না, এটা নিশ্চয়ই দস্যুরা হতে পারে। তার জন্য তিনি কি করেছিলেন, গাছের ডালে উঠে বা গাছের আড়ালে বসেছিলেন। পরবর্তীতে কি ঘোড়ায় করে তিনি দেখেছিলেন যে দস্যুদল একটি শিখর, অর্থাৎ কি যে বলা হয় যে পর্বতের পাদদেশে এসে উপস্থিত হন, এবং কি হলো তাদের মধ্যে যে পিঠে বা ঘোড়ার পিঠে যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো কি না নামা মানে পিঠে বস্তা ছিল, এবং তাদের দলের মধ্যে যে সর্দার সে কি সবার আগে গিয়ে সেই পাদদেশে গিয়ে একটি মন্ত্র বলেন। সেই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়, প্রথমে সব দস্যুরা প্রবেশ করে এবং শেষে সেই লোকটি প্রবেশ করে। এর মধ্যে একটা কথা, তিনি কি হলেছিলেন গাছের ডালে থেকে গুনেছিলেন সেখানে কতজন, 40 জন চোরকে গুনেছিলেন। তাহলে এই যে 40 চোর, যে অলিপর্ব আর 40 চোর, এটাও কিন্তু আমরা গল্পটা অনেক শুনেছি, ঠিক আছে। তাহলে কি 40 জন চোরকে দেখতে পান, তারা সবাই বাইরে প্রবেশ করেন ভিতরে, এবং কিছুক্ষণ থাকার পর তারা আবার একে একে বাইরে বেরিয়ে আসে, এবং শেষে দলের সর্দার বেরিয়ে এসে আবার একটি মন্ত্রের দ্বারা দরজাটিকে বন্ধ করে। পরবর্তীতে এই বার দুই উচ্চারিত মন্ত্র অলিপর্ব শুনে সেটাকে মুখস্থ করে ফেলে, এবং কি যতক্ষণ পর্যন্ত তারা না যায় ততক্ষণ পর্যন্ত সেই মন্ত্রগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করতে থাকে বা আওড়াতে থাকে। এর ফলে তারা যাওয়ার পর তিনি ঘটনা সম্পূর্ণ দেখে তিনি একবার সেটাকে প্রয়োগ করার চেষ্টা করেন বা প্রয়োগ করার ইচ্ছা প্রকাশ করে। সে গিয়ে যখনই মন্ত্রটা পাঠ করে তখনই সেই দরজা খুলে যায় এবং সে ভিতরে গিয়ে দেখতে পারে যে অনেক মহামূল্যবান সম্পদ।
তখন তিনি কি করে, যে তার গাধা যতগুলো, গাধারা যতটুকু করে বইতে পারে সেই পরিমাণে সোনা দানা নিয়ে তিনি কি হলো বাড়ি ফিরে আসে। এর ফলে অলিপর্বার কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যায় এবং নাটকের টার্নিং পয়েন্ট এসে যায়। এর পরবর্তীতে ঘটনাগুলো আছে সেটা অন্য কোনো সময় বলা যাবে। তাহলে এই যে ঘটনা, অর্থাৎ কি, যে অলিপর্বার দারিদ্রতা দূর হয়ে যায় সেই গুহা থেকে, যেহেতু অলিপর্বার দারিদ্রতা সেই গুহা থেকে, অর্থাৎ নাটকের নায়কের দুর্দশা দূর হয় সেই গুহা থেকে, অর্থাৎ বনের মধ্যে অবস্থিত গুহা থেকে। তাহলে সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে নাটকের নামকরণটা, যেটা যে বনগত গুহা, সম্পূর্ণ সার্থক এবং যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। আর একটা জিনিস বলছি, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, স্বপ্ন সেটাই যা ঘুমোতে দেয়। যদি তোমার স্বপ্ন থাকে বড় হওয়ার, তাহলে সেই স্বপ্নের পিছনে ছোট অবশ্যই সাফল্য পাবে। গুড নাইট, শুভরাত্রি।